সুপ্রিয় দর্শক মানব জমিন রুম থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আইরিনাচল আমার সঙ্গে রয়েছেন মানব জমিন চিফ নিউজ এডিটর সাজিদুল হক দর্শক আপনারা জানেন সারা পৃথিবী ব্যাপী পণ্য বয়কটের এক ধরনের আন্দোলন চলছে বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতেও পণ্য বয়কট নিয়ে নানা প্রচারণা হচ্ছে এরই মধ্যে কোকাকোলার একটি বিজ্ঞাপন বেশ সমালোচনার জন্ম দিয়েছে আমরা দেখতে পাচ্ছি সর্বশেষ কোকাকোলা তাদের ইউটিউব থেকে সেই বিজ্ঞাপনটি সরিয়ে নিয়েছে এ বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন যেটা আপনি বলছিলেন যে সারা বিশ্বব্যাপী পণ্য ভর্জনের এক ধরনের আন্দোলন চলছে সে ব্যাপারে আমরা একটু পরে বিস্তারিত আলোচনায় যাব তার আগে বাংলাদেশের ব্যাপারটা আমরা আলোচনা করতে পারি বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় গত কয়েক মাস থেকে আন্দোলন আমরা দেখতে পাচ্ছি পণ্য বর্জনের একটা হচ্ছে যখন ইসরায়েল হামলা চালালো এরপর থেকে ইসরায়েলি পণ্য বর্জনের এক ধরনের ডাক দেওয়া হচ্ছে সেটা অবশ্যই একটু পরিষ্কার করে নেওয়া দরকার যে ইসরায়েলি পণ্য বলতে সব যে ইসরায়েলি উৎপাদন হচ্ছে সেরকম না ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে তারা যেটা বলতে চায় যে ইসরায়েলকে সমর্থন করে বা ইসরায়েলের সামরিক বাহিনীকে সমর্থন করে এ ধরনের কোম্পানিগুলির পণ্য বর্জনের জন্য আন্দোলনটা চলছে মতো আপনিও হয়ে যেতে পারেন আরেকটা আমরা দেখলাম বাংলাদেশের নির্বাচনের পরে ভারতীয় পণ্য বর্জনের আন্দোলনের এক ধরনের প্রচারণা আছে যেটা আসলে প্রবাসী পিনাকি ভট্টাচার্য প্রথম ডাক দেন পরে অনেকেই এ ব্যাপারে অনেক রাজনীতিবিদ নানা রকম গোষ্ঠী ব্যক্তি এ প্রচারণায় অংশ নেয় সেটা গেল একটা দিক আর আপনি যেটা বলছেন যে ইসরায়েল ইসরায়েলি পণ্য বা ইসরায়েলের প্রতি সমর্থন রয়েছে এমন পণ্য ভয়কটের যে আন্দোলন সেটা বিশেষ করে কোকা কোকাকলাকে নিয়েও আমরা নানারকম প্রচারণা সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছি এবং এর প্রেক্ষাপটে বাংলাদেশের যে স্থানীয় পণ্য যেগুলি এ ধরনের কোমল পানীয় উৎপাদন করে এগুলোরও ব্যবসা প্রসারিত হওয়ার একটা বিষয় আমরা দেখতে পাচ্ছিলাম এবং একটা কোম্পানি তো ফিলিস্তিনিদের জন্য তাদের সাহায্যও ঘোষণা করেছে এই প্রেক্ষাপটে পুরো বিষয়টা কোকাকোলার বিপক্ষে যে প্রচারণা কোকা আমরা বেশ কিছু বিজ্ঞাপন এরপরে তাদের কিছু কিছু ক্ষেত্রে দাম কমারও একটা বিষয় দেখা গেছিল এখন সর্বশেষ যেটা তারা একটা বিজ্ঞাপন তৈরি করেছে এবং তাদের বিরুদ্ধে যে প্রচারণা সেটার একটা জবাব আসলে দেওয়ার চেষ্টা করেছে তারা যেটা তারা নাম বলেনি কিন্তু যেটা তারা বলতে চেয়েছে যে ইসরায়েলে কোনো পণ্য নয় কোকাকোলা এবং পুরো বিষয়টা এবং এটাও তারা বলেছে যে পিলিস্তিনেও তাদের আছে কিন্তু যে পুরো ভাষা এবং যেভাবে বিজ্ঞাপনটা করা হয়েছে নেটিজেনরা বেশিরভাগ নেটিজেনই বলবো এটা খুব ক্ষুদ্র করেছে তারা যেটা বলেছে যে বাংলাদেশের যে মানুষ এদেরকে অবমাননা করা হয়েছে বিজ্ঞাপনের মাধ্যমে এবং আমরা দেখলাম যে বিজ্ঞাপনটা প্রচারের পর মানে কোকা কোলার বিরুদ্ধে প্রচারণ আরও মনে হয় যেন বেড়ে গেল এই প্রেক্ষাপটে এবং অভিনেতা যারা বিজ্ঞাপনটিতে অংশ নিয়েছেন বা বানিয়েছেন তারাও তাদের এক ধরনের অবস্থান আসলে ব্যাখ্যা করেছেন যেটা আমি বলতে পারি যে অনেকে অনেকটা দুঃখ প্রকাশই করেছেন তারপর আমরা দেখলাম যে আজকে ইউটিউব চ্যানেল থেকে কোকাকোলার যে বিজ্ঞাপনটা সেটি সরিয়ে নেওয়া হয়েছে কিন্তু কোকাকোলাকে নিয়ে যে একটা এটা মূলত মার্কিন ভিত্তিকের একটা কোম্পানি আমি যেটা ইউটিউব একটা উইকিপিডিয়াতে দেখলাম কিন্তু ওই যে যেটা আমি আপনাকে বললাম যে এই পণ্য বয়কটের যে আন্দোলন সেখানে একটা প্রধান কথা বলা হচ্ছে যে মানে মার্কিন যুক্তরাষ্ট্র বা যে দেশের পণ্যই হোক তারা ইসরায়েলকে সমর্থন করে কিনা ইসরায়েলি সামরিক বাহিনীকে সমর্থন করে কিনা সেটাই আসলে এখানে মুখ্য বিষয় যে কারণে আমরা মনে করি এই বিতর্ক হয়তো আরো কিছুদিন এভাবেই চলতে থাকবে পণ্য বয়কটের আন্দোলন তো দীর্ঘদিন ধরে চলছিল কিন্তু গাজায় যখন ইসরায়েল হামলা করলো তারপরে এই আন্দোলনটা নতুন মাত্রা পেল এই আন্দোলনটা কখন কিভাবে শুরু হলো এটা আসলে অনেকটা মানে দীর্ঘ ইতিহাস রয়েছে যখন আমরা ইরাকে যখন মার্কিন যুক্তরাষ্ট্র হামলা চালায় তখন পুরো মধ্যপ্রাচ্যে এই বিষয়টা প্রথম সামনে আসে যে আমেরিকান পণ্য বর্জনের ডাক দেওয়া হয় আমেরিকা এবং তাদের মিত্র দেশগুলোর ঠিক আছে তারপরে এরপরে আমরা কয়েক বছর আগে দেখলাম যে সুইডেন এবং ডেনমার্ক সেখানে যখন পবিত্র কোরআন শরীফ পোড়ানো হয় তখন সুইডেন এবং ডেনমার্কের যে পণ্য সেটা বর্জনের জন্য মধ্যপ্রাচ্যে একটা আন্দোলন হয় এবং সেটা আপনারা জানেন যে বাংলাদেশ বা অন্যান্য মুসলিম দেশগুলিতেও এই আন্দোলনের ঢেউ লাগে আর এবার আমরা যেটা দেখছি যে আপনি যেটা বলছিলেন ইসরায়েলের হামলার পর এই আন্দোলনটা আবার নতুন করে মাত্রা পেয়েছে এবং মিশরেও আমরা দেখছি যে সেখানে স্থানীয় যে কোমল পানীয় কোম্পানি তাদের উত্থান হচ্ছে কারণ ওই যে বিদেশি কোম্পানিগুলোর বিরুদ্ধে যেই প্রচার অভিযান চলছে এবং সেখানে একটা কোম্পানিতে মনে হয় দেখলাম যে পনেরো হাজারের মতো নতুন লোক নিয়োগ দিতে হয়েছে তাদের চাহিদা এত বেড়ে গেছে এই কারণে কিন্তু এর পক্ষে বিপক্ষে মত আছে সে পরে করতে চাই এটা আসলে মূলত আমি যেটা দেখতে পাচ্ছি যে এই প্রচারণাটা সংক্ষেপে বলা হচ্ছে বিডিএস ভয়কট ডিভেস্টমেন্ট স্যাংশন এই দুইটা তিনটা ব্যাপারকে সমন্বয় করে এই যে পণ্য বর্জনের আন্দোলন সেটা বলা হচ্ছে বিডিএস এটা আসলে দু সালে প্রথম শুরু হয় এই মূলত ফিলিস্তিনি সুতেই যে দখলকৃত যে ইসরায়েল যেসব ভূমি দখল করছে সেগুলো ছেড়ে দিবে এবং এই পুরো সংকটটার একটা শান্তিপূর্ণ সমাধান হবে এবং আমি যেটা দেখতে পাচ্ছি যে একশো সত্তরটির মতো পিলিস্তিনি প্রতিষ্ঠান এই প্রচারণাটা প্রথম শুরু করেছিল এবং তারা যেটা বলছে যে একটা অহিংস প্রতিবাদ আর কি একটা অহিংস আন্দোলন হিসেবে তারা এই পণ্য বর্জনটা বেছে নিয়েছে এবং এটা দেখা যাচ্ছে যে বিভিন্ন বিদেশি কোম্পানির উপরে এটা আসলে অনেক চাপ তৈরি করেছে এবং বিশেষ করে মুসলিম দেশগুলিতে এই আন্দোলনটা হচ্ছে এই যে পণ্য বয়কট এই পণ্য বয়কট আসলে কতটা কার্যকর এবং এটা নিয়ে আসলে একটু নানা রকম মতভেদ আছে যেটা আমি ওই যে বিবিসি আর আবিকে একটা স্টোরি পড়ছিলাম দুই ধরনের মত আছে একটা হলো গিয়ে যে বলা হচ্ছে যে স্থানীয় কোম্পানি এদের উত্থানে এটা একটা সহযোগিতা করবে কিন্তু আবার জাতীয় অর্থনীতিতে এটা কতটা সহযোগিতা করবে সে নিয়ে বিতর্ক রয়েছে একটা তো অহিংসা আন্দোলন হিসেবে এটা নিশ্চিতভাবেই একটা চাপ তৈরি করেছে আমরা পুরো মধ্যপ্রাচ্যে বা বিভিন্ন দেশে দেখছি যে অনেক জনপ্রিয় মানে প্রতিষ্ঠানের বিশেষ করে যেগুলি আমেরিকান বেস বা ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ত সম্পৃক্ত মনে করা হয় এসব প্রতিষ্ঠানের মানে যে চেইনশপগুলি বা নানা রকম দোকানে বিক্রি অনেক কমে গেছে এটা সারা দুনিয়া বিশেষ করে মধ্যপ্রাচ্যে এটা খুবই একটা জেনারেল ট্রেন্ড দেখা গেছে আরেকটা যেটা আমি একটু আগে বললাম যে স্থানীয় কোম্পানিগুলোর একটা উত্থান হয়েছে এক্ষেত্রে বাংলাদেশেও হয়তো কোকা কোলার বিকল্প কিছু পণ্য আমরা দেখছি যে ভালো চলা শুরু করেছে এটা মিশরে হয়েছে জর্ডানেও হয়েছে কিন্তু ওই যে কিছু কিছু ব্যাপার আছে একটা হচ্ছে আপনি যে বিকল্প পণ্যটা দিচ্ছেন সেটা ওই যেটা দিচ্ছেন সেটার মানে কি না সেটা একটা বড় প্রশ্ন কারণ অনেক সময় দেখা যাচ্ছে স্থানীয় কোম্পানিগুলোই ওই মানের পণ্য তৈরি করতে পারে কি না সেটা নিয়ে বিতর্ক আছে আলোচনা আছে কিন্তু এটা যদি করতে পারে এবং করা উচিত সেটা কিন্তু ওই দেশের মানে যারা স্থানীয় জনগণ বা স্থানীয় ব্যবসায়ী তাদের জন্য উপকারী কিন্তু ওই অর্থনীতিবিদরা অনেকেই এটা প্রশ্ন তুলেছেন যে একটা হচ্ছে এই ফ্র্যান্সাইজিগুলির সাথে মূল কোম্পানির সম্পর্কটা আসলে কেমন সেটা একটা ব্যাপার ওটা কি ফিক্সড লাভই দিতে হয় নাকি যত টাকা লাভ হয় সেখান থেকে লাভ যায় এটা একটা প্রশ্ন থাকে আরেকটা যেটা বলা হচ্ছে যে জাতীয় অর্থনীতিতে এটার কি কোনো খারাপ প্রভাব আছে কিনা কিন্তু যারা এই বর্জন আন্দোলনকারী তাদের যে প্রধান মানে মূল কথা তাদের যে আসল কথা যে তারা ইসরায়েল পিনে যে যুদ্ধ এটার একটা শান্তিপূর্ণ সমাধান চায় এবং তারা ইসরায়েল যে দখল করেছে আরব ভূমি সেটা থেকে ইসরায়েলকে সরিয়ে নিয়ে একটা স্বাধীন পিলিস্তিন রাষ্ট্রের পুরো দুনিয়াব্যাপী স্বীকৃতি চায় সেই দাবির প্রতি আমার ধারণা পৃথিবীর প্রায় সব মানবতাবাদী মানুষেরই সমর্থন রয়েছে মানুষ জমির রুম থেকে আজকের মতো এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন